নমস্কার বন্ধুরা জবাবডেট নিউ শ্যালির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু বন্ধুরা তোমাদেরকে অ্যাজ এ মাল্টিটাস্কিং স্টাফ মানে এম এই পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে আর ন্যূনতম কিন্তু তোমরা এখানে মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারছো তো খুব ভালো সুযোগ রয়েছে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমাদের কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর মধ্যে দিয়ে এখানে নিয়োগ করা হচ্ছে আর এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে কিন্তু জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত মানে একত্রিশ এক দু হাজার তেইশ এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লিটলি অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো যে কি পোস্টে কি যোগ্যতায় কীভাবে তোমরা আবেদন করবে সম্পূর্ণ আলোচনা করব তার আগে বলে রেখে বন্ধুরা তোমার যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো তো বন্ধুরা এই হলো অফিসিয়াল নোটিফিকেশান আমি আগে তোমাদেরকে যে পোস্টে নিয়োগ করা যায় সেই পোস্ট এবং সেগুলোর ভ্যাকেন্সি সেগুলো নিয়ে আগে আলোচনা করে দিই তো সেক্ষেত্রে তোমাদের যে পোস্টে নিয়োগ করা সেটা হচ্ছে এম এস তো মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি পোস্টের মধ্যে পড়ছে আর এখানে দেখো ক্যাটাগরি কিন্তু পড়ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্ষেত্রে নাম্বার অফ পোস্ট কিন্তু রয়েছে দশটি মানে দশটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে এখানে কিন্তু এসটিদের জন্য চারটি ও বিসিদের জন্য তিনটি এবং ইডাব্লিউএসদের জন্য কিন্তু তিনটি শূন্য পদে এখানে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু দেখো এবার তোমাদের যে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশান যেটা লাগছে সেটা হচ্ছে বন্ধুরা দেখো ন্যূনতম কিন্তু এখানে মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে যে কোনো রেকগনাইজ বোর্ডের থেকে তুমি যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পে লেভেল ওয়ান অনুযায়ী মানে এখানে স্যালারি দেওয়া হবে সেভেন সিপিসি অনুযায়ী সেক্ষেত্রে পার মান্থ কিন্তু তোমাদের এখানে আঠারো হাজার টাকা স্যালারি থাকছে তো খুব ভালো সুযোগ রয়েছে বন্ধুরা দশটি শূন্য মধ্যে নিয়োগ করা হচ্ছে আর এখানে কিন্তু এজ লিমিট যেটা চেয়েছে সেটা হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত এখানে যারা রয়েছে প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে এবং সরকারি নিয়ম অনুযায়ী এখানে যে ছাড়টা দেওয়া হয় এসসি এস টি ও পিডাব্লিউডি সেক্ষেত্রে প্রত্যেকে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী সেই ছাড়টা কিন্তু বয়সের ক্ষেত্রে পেয়ে যাবে এবার বন্ধুরা আমি তোমাদেরকে জানিয়ে দেব যে বিজ্ঞপ্তি কোথা থেকে জারি হয়েছে আর বন্ধুরা তোমাদের বলে রাখি এই রাজ্যে কিন্তু তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে আর দেখো বন্ধুরা বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের পক্ষ থেকে যাদবপুর কলকাতা আর এখানে দেখো নোটিফিকেশান কিন্তু আউট হয়েছে তেইশ বারো দু হাজার বাইশ তারিখে এখানে অ্যাডভার্টাইজমেন্টে নাম্বার দেওয়া রয়েছে আর বন্ধুরা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু অ্যাপ্লিকেশান তোমাদের যে সেটা কিন্তু প্রেসক্রাইব ফর্মে কিন্তু এখানে সাবমিট করতে হবে তো অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের এই যে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট আই এ এস সি আই এ সিইএস ডট আর ইএস ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে সেটাকে স্টেপ বাই স্টেপ সেটাকে ফিল আপ করে সমস্ত এডুকেশনাল ডকুমেন্টস অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমাদেরকে পৌঁছে যেতে হবে পৌঁছে দিতে হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু রয়েছে জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওয়ার্কিং ডে মানে মানে এই যে তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে সকাল এগারো থেকে দুপুর চারটার মধ্যে তোমাদের কিন্তু সেখানে অ্যাপ্লিকেশানটা কিন্তু পৌঁছে দিতে হবে মানে দিতে হবে সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি কিভাবে অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু তোমাদেরকে ফিল আপ করে সেখানে পাসপোর্ট সাইজের ফটো সেটাকে অ্যাটাচ করে সেখানে অ্যাপ্লিকেশান ফর্মে সেক্ষেত্রে বিভিন্ন রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান এজ এবং সাথে আরও এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেগুলোর সার্টিফিকেট সেগুলো কিন্তু সেগুলো ফটোকপি অ্যাটাচ করে কিন্তু সেখানে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু এখানে এদের যে ঠিকানাটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে পৌঁছে দিতে হবে তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট কিন্তু রয়েছে জানুয়ারি একত্রিশ তারিখ পর্যন্ত এবার তোমাদেরকে বলে রাখি বন্ধুরা অ্যাপ্লিকেশান ফিস কি রয়েছে তো অ্যাপ্লিকেশান ফিস কিন্তু রয়েছে দেখো এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু রয়েছে পাঁচশো টাকা এবং বাকি আদার্স মানে অল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু রয়েছে হাজার টাকা তো এই অ্যাপ্লিকেশান ফিজটা কিন্তু তোমাদেরকে ডিমান্ড ড্রাফটে কাটতে হচ্ছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ডিমান্ড ড্রাফটে কিন্তু ইন ফেভারে থাকবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এই ডিমান্ড ড্রাফটে কিন্তু তোমাদের কাটতে হবে এবং ডিমান্ড ড্রাফটা কিন্তু অবশ্যই অরিজিনাল কপিটা অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে পাঠাতে হবে ডিমান্ড ড্রাফ্ট যদি তোমরা এখানে অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে না পাঠাও সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান কিন্তু এখানে গ্রান্টেড হবে না যদি ডিমান্ড ড্রাফট সেখানে না থাকে অরিজিন জিনাল কপিটা কিন্তু সেখানে নিয়ে যেতে হবে তো আরও দেখি কি তত্ত্ব রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি কি তত্ত্ব এখানে দেওয়া রয়েছে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু সিলেকশন প্রসিডিওরটা দেওয়া রয়েছে মানে কীভাবে তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে তো সেক্ষেত্রে বললে কি তোমাদের কিন্তু রিটেন টেস্ট এবং স্কিল টেস্ট এগুলোর ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং রিটেন টেস্ট এবং স্কিল টেস্টের ভিত্তিতে তোমাদের যে মেরিট লিস্ট তৈরি হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে কিন্তু তোমাদেরকে এখানে ফাইনালি নিয়োগ করা হবে আর বন্ধুরা তোমাদেরকে বলে রাখি পরবর্তীতে কিন্তু তোমাদের রিটার্ন টেস্ট এবং যে স্কিল টেস্টটা হবে সেটার কিন্তু ডেটটা পরবর্তীতে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু পরবর্তীতে এখানে আপডেট দিয়ে দেওয়া হবে তো তোমরা যারা অ্যাপ্লিকেশান করবে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু চেক আউট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু চেক আউট করে নিতে হবে যে কবে এদের এক্সাম ডেট বেরোচ্ছে সেই হিসেবে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে আর অ্যাপ্লিকেশানে কিন্তু লাস্ট ডেট রয়েছে কিন্তু জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত বিকেল চারটে পর্যন্ত কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশানটা কিন্তু অবশ্যই ঠিকঠাক হতে হবে ভুল হলে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটটি আর একবার তো এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট আইএসসি এস ডট আর ইএস ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ফর্মটি ডাউনলোড করে নিতে পারো তো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তোমরা কিন্তু এই বিজ্ঞপ্তির ওপরে যে নোটিশটি বেরিয়েছে সেই নোটিশটির কিন্তু লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা বিস্তারিত জেনে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো খুব ভালো সুযোগ রয়েছে বন্ধুরা এবং যেহেতু ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতা এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে তো খুব ভালো সুযোগ রয়েছে তো তোমরা চাইলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করে যেও আমাদের সাথে থেকো পাশে থেকো আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ